হাউ আর ইউ অল, আই হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা একটা নতুন একটা গল্প পড়ব, ঠিক আছে? তার নাম হচ্ছে টু ক্যাটস অ্যান্ড আ মাঙ্কি। দেখো, টু ক্যাটস অ্যান্ড আ মাঙ্কি, তাহলে ক্যাটস মানে কি তোমরা জানো? বিড়াল, ঠিক আছে? আর মাঙ্কি মানে কি? মাঙ্কি মানে হচ্ছে হনুমান, ঠিক আছে? তোমরা তো দেখেছো মাঝে মাঝে চলে আসে আমাদের এদিকে, ঠিক আছে? টু ক্যাটস অ্যান্ড আ মাঙ্কি, এই গল্পটা থেকে আমরা কিন্তু একটা মরাল এডুকেশন পাবো, ঠিক আছে? মরাল একটা তোমার শিক্ষা পাবে, ঠিক আছে? সেটা কিন্তু আমরা শেষের দিকে দেখব। আগে আমি এই গল্পটা ভালো করে পড়ে দিই, তোমরা শোনো, বাড়িতে তোমরাও গল্পটা লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড সুন্দর করে পড়বে, ঠিক আছে? দেখো, টু ক্যাটস লিভড ইন আ হাউস, তাহলে দুটো বিড়াল একটা ঘরে থাকতো। তোমরা জানো তো ক্যাট কি? ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল বা পেট অ্যানিমাল বলতে পারো, ঠিক আছে? তাহলে পেট অ্যানিমালকে কি করা হয়? পোষা হয়, ঠিক আছে? তাহলে ক্যাট ইজ আ পেট অ্যানিমাল, তাহলে একটা বাড়ির মধ্যে থাকতো। তোমরা টম অ্যান্ড জেরি দেখেছো না? সেটা কি ছিল? একটা বিড়াল ছিল আর একটা র্যাট ছিল বা ইঁদুর ছিল, ঠিক আছে? সেরকমই এখানে দুটো বিড়াল ছিল, একটা ঘরের মধ্যে থাকতো। One day they stole a piece of cake. Then what happened? They stole a piece of cake. Piece of cake মানে কি? একটা কেকের টুকরো, ঠিক আছে? ওরা পেয়েছিল, একটা চুরি করেছিল। Stole মানে হচ্ছে চুরি করেছিল। Stole, এবার তোমার এই গল্পটাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যেটা সবকিছু past tense, যেহেতু এইটা হয়ে গেছে তার জন্য এটা past tense, ঠিক আছে? মানে যেটা অলরেডি ঘটে গেছে, যেটা এখন ঘটেনি আগে ঘটে গেছে, ঠিক আছে? তাহলে স্টোল হচ্ছে past tense, তাহলে স্টোলের প্রেজেন্ট ফর্ম কি হয়? স্টিল হয়, এস টি ই এ এল। তাহলে স্টোলের past tense প্রেজেন্ট ফর্ম কি? স্টিল। ওয়ান ডে দে স্টোল আ পিস অফ কেক, তাহলে ওরা একদিন একটা ছোট্ট কেকের টুকরো চুরি করেছিল। দে বিগ্যান টু কোয়ারেল ওভার দ্য শেয়ার, কি করলো? তারপরে ওই কেকটা আমি খাবো আমি খাবো, যেরকম হয় আর কি, ক্যাটের নেচার যেরকম, ওরা শুধু কোয়ারেল করে, শুধু খাবার জন্য ঝগড়া করে, ঠিক আছে? কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? দেখো, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। তাহলে ওরা সেই কেকের টুকরোর জন্য ঝগড়া করতে শুরু করেছে। এবার দেখো, বিগ্যান মানে কি? বিগ্যান মানে হচ্ছে শুরু করেছিল, ঠিক আছে? বিগ্যানটাও past tense, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিগিন, বি ই জি আই এন, বিগিন। বিগিন ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ বিগ্যান। অ্যাট লাস্ট দে কেম টু আ মাঙ্কি, এবার ওরা একটা প্রবলেমে ফেসে গেছে যে ওই কেকের টুকরোটা কে খাবে। তাহলে ওরা ভাবলো, চলো আমরা একটা হনুমানকে বলি, আমাদেরকে ভাগ করে দেবে, যাতে আমরা ইকুয়াল শেয়ার পাই। তোমরা কি করো বলো তো বাড়িতে? যদি তোমরা ভাই বোন আছো, তাহলে তোমরা মায়ের কাছে যাও না, যে মা আমাদেরকে ইকুয়ালি ভাগ করে দাও, যাতে আমরা আমি দুজন সমান সমান করে পাই, ঠিক আছে? তাহলে সেরকমই ওরা মাঙ্কির কাছে গেল, ভাবলো যে মাঙ্কি ওদের ভালো করে ভাগ করে দেবে। মাঙ্কিকে তারা ওরা কি ভেবেছিল? ওদের জন্য সমান করে ভাগ করে দেবে। দে টোল্ড হিম টু মেক ইকুয়াল ডিভিশনস, ঠিক আছে? ইকুয়াল ডিভিশনস মানে কি? ইকুয়াল মানে সমান, আর ডিভিশনস মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে? ডিভিশনস মানে হচ্ছে ভাগ করা। দ্য ক্লেভার মাঙ্কি টুক দ্য অপরচুনিটি, এবার ভাবো, মাঙ্কিটাও খুব চতুর চালাকি ছিল, ও যখন ভাবলো আমি এই সুযোগটা পেয়েছি। অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, ঠিক আছে? অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। যখন মাঙ্কি দেখলো যে আমি একটা ভালো সুযোগ পেয়েছি, যখন এই দুটো ক্যাট একটা ছোট্ট কেকের টুকরোর জন্য, পিস অফ কেকের জন্য ঝগড়া করছে, তাহলে আমি একটা কাজ করি, আমি কেকটা খেয়ে নেব। এবার কি করে ও চালাকি করে ওই কেকটা পুরোটা খেয়ে নেবে সেটা তোমরা দেখো। হি বিগ্যান টু ওয়ে দ্য কেক, ওয়ে মানে কি? ওয়ে মানে হচ্ছে ওজন করা, ঠিক আছে? এই দেখো, ওয়ে মানে হচ্ছে ওজন করা। তোমরা বাজারে দেখেছো, তোমার বাবা যখন বাজারে যায় তখন কি একটা থাকে, ওটা ওজন করা মেশিনটা থাকে, ঠিক আছে? সেখানে আলু পেঁয়াজ বা ফল সবকিছু ওজন করা যায়, 1 কেজি 2 কেজি 5 কেজি বটকরা থাকে, ঠিক আছে? সেই কালো রঙের, আর এরকম করে ওজন করা যায়, ঠিক আছে? সেরকমই তোমরা দেখো ছবিতে দেখিয়েছে,
এটাকে বলে ওজন করা মেশিনটা, ঠিক আছে? এখন তোমাদের সব ডিজিটাল বেরিয়ে গেছে মেশিনটা, এখন এটা খুব কমই দেখা যায়, তাও দেখা যায় কিন্তু কম দেখা যায়, ঠিক আছে? এটাকে ওজন করা মেশিনটা বলে, ঠিক আছে? তাহলে এবার ইয়ে কি করলো, মাংকি কি করলো, মাংকি এবার দুটোকে ওজন করতে লাগলো। কত মানে চালাক দেখো, ওজন করে করে ওদেরকে বোঝাবে যে কোনটা বড় আর কোনটা কম, ঠিক আছে? ইচ টাইম হি ওয়েট দ্য ডিভাইডেড পোর্শনস অফ দ্য কেক, হি বিগ্যান টু ওয়ে দ্য কেক অ্যান্ড স্টার্টেড ডিভাইডিং দ্য কেক। তাহলে ও ভাবলো, মাংকি ভাবলো, তাহলে আমি এদেরকে তাহলে ডিভাইড করে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? ভালো করে কেকটাকে ডিভাইড করে দেবে। হি বিট দ্য বিগার পার্ট টু মেক দ্যাম ইকুয়াল। বিট মানে কি? বিট মানে হচ্ছে কামড়ে খাওয়া, ঠিক আছে? বিট হচ্ছে তোমাদের পাস্ট টেন্স, ঠিক আছে? বিটটা হচ্ছে পাস্ট টেন্স। আর বিটের প্রেজেন্ট ফর্ম কি? বাইট, BITE। দেখো বিট মানে হচ্ছে কামড়ে ছিল, ঠিক আছে? এবার যখন মাংকি দেখছে এটা বড়, তাহলে একটু কামড়ে খেয়ে নি, তাহলে এটা সমান হয়ে যাবে। কিন্তু এগুলো সব কিন্তু মাংকির চালাকি বুদ্ধি, কেমন? ওরা ও কিন্তু খুব চালাকি বুদ্ধি, ও ইচ্ছা করে ও একটা পিসটাকে বড় করেছিল আর একটা পিসকে ছোট করেছিল। আর যখনই ওটা ডিভাইড করছে তখন একটু কামড়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? কামড়ে খেয়ে তারপর ওটাকে ডিভাইড করার চেষ্টা করছে। এই ওর বুদ্ধি, এই চালাকিটা কিন্তু ক্যাটসরা কিন্তু বুঝতে পারছিল না। তোমরা ছবিতে দেখো ক্যাটস কেমন করে হা করে তাকাচ্ছে যে কখন ওরা পাবে, কেকটা পাবে। কিন্তু মাংকি কি সুন্দর ভাবে আস্তে আস্তে কেকটাকে শেষ করে দেবে দেখো। বিগার পার্ট টু মেক দেম ইকুয়াল, দাস হি এট আপ দ্য হোল কেক অ্যান্ড মেড দ্য ক্যাটস ফুল। ফুল মানে কি? বোকা, ফুলিশ, ফুল, এগুলো হচ্ছে বোকা। তাহলে এট আপ, এট আপ মানে কি হয়? এট আপ, এট হচ্ছে পাস্ট টেন্স অফ ইট, ইট মানে খাওয়া, ঠিক আছে? তাহলে পুরো কেকটাই মাংকি খেয়ে ফেললো, ঠিক আছে? আর ক্যাটসরা কিন্তু শুধু বোকার মতো তাকিয়েই থেকে গেল, ঠিক আছে? বিং ভেরি স্যাড দ্য ক্যাটস ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার। এবার ভাবো তোমরা একটা কেক কিনে নিয়ে এসছো, আর যদি তোমার কেক অন্য কেউ খেয়ে নেয় তাহলে কি তোমরা খুব খুশি হবে, নাচবে, তোমরা কেমন লাগবে? খুব কষ্ট পাবে, দুঃখ পাবে, ইউ উইল বি ভেরি স্যাড। তাহলে আমরা কি শিখলাম এই স্টোরি থেকে? আমরা কি শিখলাম বলো তো? উই শুড নেভার ইনভলভ আ থার্ড পার্সন ইন আওয়ার প্রাইভেট প্রবলেমস, ঠিক আছে? আমাদেরকে চেষ্টা করতে হবে যত দূরই পারি আমরা নিজেদের মধ্যেই প্রবলেমটাকে সলভ করে নিই। নাহলে এরকম আমাদের চারিপাশে অনেক লোক আছে যারা আমাদের অপরচুনিটি নেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে? যখনই দেখবে যে আচ্ছা এই দুজনের মধ্যে ঝগড়া আছে, চলো চলো আমরা কিন্তু আমি কিন্তু কিছু এদেরকে ক্ষতি করে নিজের ভালো করে নিই, ঠিক আছে? সেম লাইক দ্য মাংকি ডিড। হোয়াট ডিড দ্য মাংকি ডু? মাংকি ট্রাই টু হ্যাভ হিজ ওন অপরচুনিটি থ্রু দিস টু ক্যাটস ফাইটিং। Though these two cats were fighting over a piece of cake and finally monkey ate the whole cake and suffice himself. Okay, he satisfied himself. Cake ta ki holo? Cake ta monkey pete chole gelo ar dutu cat takiyei theke gelo. Tale amader shiksha amra ki pachhi ei golpo dike? Never involve a third person to in your own private problems. Try to solve your problems উইদিন আওয়ার সেলস, ঠিক আছে? আমাদেরকে নিজের প্রবলেম নিজের বসে কথা বলে সলভ করা উচিত, ঠিক আছে? থার্ড পার্সনকে কিছুতেই ইনভলভ করা উচিত নয়। আচ্ছা এবার আমরা মিনিংগুলো আরেকবার দেখে নেব। দেখো স্টোল, স্টোল মানে হচ্ছে চুরি করেছিল, পিস টুকরো, বিগ্যান শুরু করেছিল, কোয়ারেল ঝগড়া করা, শেয়ার ভাগ, অ্যাট লাস্ট মানে কি সব শেষে, অ্যাট লাস্ট মানে সব শেষে, ইকুয়াল সমান, ডিভিশন ভাগ বা অংশ, অপরচুনিটি সুযোগ নেওয়া, ওয়ে ওজন করা, পোর্শন অংশ, ঠিক আছে? পোর্শনটা, শেয়ারটা, অংশ বা ভাগ, ঠিক আছে? দুটো একই মিনিং, দুটো ওয়ার্ড। বিট মানে কামড়ে ছিল, হোল সম্পূর্ণ বা পুরোপুরি, আর স্যাড মানে দুঃখিত।
ঠিক আছে, এবার আমাদের শেয়ারটা যখন চলে যায় আমরা কিন্তু খুবই দুঃখিত হয়, হ্যাপি হই না, ঠিক আছে, আমরা খুব স্যাড হয়ে যাই। আচ্ছা এবার দেখো, এবার এখানে কোয়েশ্চেন অ্যান্সার আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে করতে হবে না, এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। এবার দেখো, প্রেজেন্ট ফর্মস আর পাস্ট ফর্মস এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল ধরে দেখাচ্ছি। যখনই অ্যান্সারটা লিখি, ঠিক আছে, কোয়েশ্চেনটা আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে আর অ্যান্সারটা যখনই লিখি তখন ওটা পাস্ট ফর্মে থাকে, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা শেখানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে কতগুলো তোমার পাস্ট ফর্মে ওয়ার্ড গুলো দেওয়া আছে, ঠিক আছে, পাস্ট ফর্মে ওটাকে কি বলা হয় আর ওটা প্রেজেন্ট ফর্মে কি হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, প্রায় 10টা আছে, আমি তোমাকে ফর অ্যান এক্সাম্পল 5টা দেখাচ্ছি, ঠিক আছে। লুক অ্যাট দ্য বোর্ড, লিভড, লিভড এর কি হবে প্রেজেন্ট ফর্ম, লিভ, এখানে ডিটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্স যখন আমরা বলছি তখন আমাদের এখানে ডিটা অ্যাড করছি, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট ফর্মে ওটা লিভ, আই লিভ অ্যাট সিউড়ি, ঠিক আছে, উই লিভ অ্যাট রামপুরহাট, ঠিক আছে, লিভ তাহলে আমরা থাকতাম রামপুরহাটে, নাও উই লিভ অ্যাট সিউড়ি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তফাৎটা লিভ আর লিভ। সেরকমই স্টোল, স্টোল মানে কি, চুরি করেছিল, ঠিক আছে, ওটা পাস্ট টেন্স হয়ে গেল। দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ স্টোল, ইট উইল বি স্টিল, তার মানে চুরি করা, এস টি ই এ এল, স্টিল। সেম বিগ্যান, বিগ্যান মানে শুরু করেছিল, ঠিক আছে, বিগ্যান, আর ওটা প্রেজেন্ট ফর্ম কি হবে, বিগিন, বি ই জি আই এন, বিগিন। কেম, সি এ এম ই, কেম, কেম মানে এসে ছিল, আর কাম, কাম মানে আসা, সি ও এম ই এম ই, কাম, ঠিক আছে। এবার দেখো বিট, বি আই টি, বিট, বিট মানে কি, কামড়ে ছিল, ঠিক আছে, যেরকম মাঙ্কি কামড়ে কামড়ে কেকটাকে খেয়ে নিয়েছিল, বিট মানে কামড়ানো, কামড়ে ছিল। আর বাইট মানে কি, বাইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ বিট, বি আই টি ই, বাইট, বাইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এরকমই তোমাদের আরো আছে, সেটা তোমরা হোমওয়ার্ক। সেন্টেন্স কোনটাকে বলে জানো তো তোমরা, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স, ঠিক আছে। তোমরা আগে টার্মে তোমরা পড়লে সেন্টেন্স তোমরা রিঅ্যারেঞ্জ করলে, এলোমেলো করে দেওয়া ছিল, ডিসঅ্যারেঞ্জ ছিল, সেটাকে আমরা অ্যারেঞ্জ করে আমরা একটা সেন্টেন্স ফর্ম করলাম, ঠিক আছে। সেন্টেন্স ফর্মেশনটা খুব জরুরি, কেন তোমরা পরবর্তীকালে যখন অ্যান্সারটা নিজে যখন লিখবে তখন প্রপার যদি অ্যারেঞ্জ না করো ওয়ার্ডসগুলোকে তাহলে ওটা কোনো মানে হবে না। সো টু মেক আ সেন্টেন্স দ্য ওয়ার্ডস, দোজ ওয়ার্ডস শুড বি অ্যারেঞ্জড প্রপারলি ইন আ প্রপার সিকোয়েন্স টু মেক সাম সেন্স, ওকে। নাও লেট আস সি ফোর নাম্বার, আই এম রাইটিং আ গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক আ সেন্টেন্স, ওকে। দেখো কি লেখা আছে, অ্যান্ড রিভার ফেল এ ইন্টু অ্যান্ট, তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এবার আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডস দেওয়া আছে এগুলোকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, প্রপার সিকোয়েন্সে অ্যারেঞ্জ করতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স আমরা রেডি করতে পারি। দেখো an ant fell into a river, যতগুলো ওয়ার্ড এখানে দেওয়া ছিল সেই ওয়ার্ড দিয়েই কিন্তু আমি সেন্টেন্স বানিয়েছি, আমি এক্সট্রা কিন্তু কোনো ওয়ার্ড লাগাইনি, ঠিক আছে। কিন্তু এটা কি ছিল, মিনিংলেস ছিল, যেটা কোনো মানে হয় না, and this sentence contains meaning, an ant fell into a river, তাহলে ant মানে কি, পিঁপড়ে, fell মানে পড়ে গেছিল, ইন্টু এ রিভার তার মানে একটা নদীতে পড়ে গেছিল, অ্যান্ড অ্যান্ড ফেল ইন্টু এ রিভার, একটা অ্যান্ড মানে পিঁপড়ে নদীতে পড়ে গেছিল, ঠিক আছে। এবার আরেকটা সেন্টেন্স দেখো,
and the saw bird the কোন মানে হচ্ছে না এবার দেখো আমরা সেন্টেন্সে আমরা কি পড়েছিলাম একটা ফুল স্টপ থাকবে মিনিং থাকবে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে এখানে কি কিছু পূরণ হচ্ছে একটা সেন্টেন্স আমরা বলতে পারো কিছু পূরণ হচ্ছে না এবার দেখো দ্য বার্ড স দা অ্যান্ট তাহলে পাখিটি অ্যান্ট কে দেখলো ঠিক আছে বা দেখতে পেয়েছিল ঠিক আছে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা স্টার্ট করেছি ফুল স্টপ দিয়েছি প্লাস একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে ঠিক আছে এইরকম আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে এখানে পাঁচটা দেওয়া আছে আমি কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করে দিয়ে দেব তোমরা সুন্দর করে তোমাদের খাতাতে এটা করবে আর চ্যাপ্টারটা বারবার করে পড়বে আর ওয়ার্ড টু ওয়ার্ড স্পেলিং গুলো মুখস্থ করার চেষ্টা করবে ওয়ার্ড গুলো প্রপারলি প্রোনাউন্স করতে শিখতে হবে ঠিক আছে তাহলে এগুলো তোমরা পড়ো আর পরে আমি হোমওয়ার্কটা তোমাদেরকে পাঠিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ